এই যে কটন টেপটা যেহেতু সুতির কটন টেপ, এই বার্নিশটা যখন শুকিয়ে যাবে এটা হিট প্রুফ হয়ে যাবে। 280 পেস এসি দিতে হবে। কি করতে হবে, আমাদের প্রত্যেকটা উপরের তার, এই যে তারের পিষ্টি পিষ্টি লাগাই নিতে হবে, আর প্রতি দুই টান পরে একটা তার, একটা টান আমরা এই তারের উপর দিয়ে নেব, এই তারের উপর দিয়ে নেব। এই যে 12 ভোল্টের জায়গায় মানে 13 ভোল্ট পর্যন্ত আসছে, এটা সিরিজে দেওয়া। হয়তো আমাদের যখন আমরা এটা ডাইরেক্টে দেবো, ডাইরেক্টে দিলে কিন্তু তখন আমাদের দেখা যাবে 14 ভোল্ট 15 ভোল্ট পর্যন্ত উঠে যাবে। আমরা 14 নম্বর সিঙ্গেলে পেঁচাইছি, তাতে করে আমাদের 600 ওয়াট বাইর হবে। ডাবল করে পেঁচাইছি, এটা 1500 ওয়াট হয়েছে। আর এবারে আমি ট্রান্সফরমারটা কীভাবে তৈরি করতে হয় সেগুলো দেখাইলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিউয়ার্স, আপনাদের অনেকেরই কমেন্ট ছিল যে দাদা আইপিএস ট্রান্সফরমারটা A to Z আপনি বাদাইয়া আমাদের দেখান। তো আইপিএস ট্রান্সফরমার কে কীভাবে বাদাই করবেন সম্পূর্ণ বিষয় আইডিয়া দিয়ে থাকবো। 300 ওয়াট থেকে একদম 1500 ওয়াট পর্যন্ত সম্পূর্ণ বিষয়গুলো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখতে কেন বলি, আমরা এই ভিডিওর ভিতরে যদি 15 মিনিট টাইম নেই, এই 15 মিনিটের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকে, যে কথাগুলো আপনারা না শুনলে কিন্তু কোনো কাজে আসে না। অযথা একটা জিনিস আইডিয়া করে নেন, এইটা এইভাবে বাঁধতে আছে তো আমরাও এইভাবে বাঁধিয়ে নেব। তো বাধার ভিতরে এক চুল পরিমাণ যদি এদিক ওদিক হয়ে যায়, যেমন দুইটা সাউন্ড যদি দুই রকমের হয়ে যায় তাহলে কিন্তু এটারে কয় গ্যাঞ্জাম। তো এই রকমেরই, যেমন একটা ট্রান্সফরমার ভিতরে যখন আমরা লুপ উড়াই আইপিএস ট্রান্সফরমায়, দুইটা সাইড হয়, দুইটা সাইডের ভিতরে এক সুদ পরিমাণ যদি এদিক ওদিক থাকে তো মসফেট গরম হয়ে যাবে, মসফেট পুড়ে যাবে। তো সেই বিষয়গুলো আপনাদের অ্যালার্ট থাকতে হবে। যদি 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টার ভিডিও হয়ে যায় তো ইচ্ছা, যদি কম দেখে আপনি শিক্ষা নিতে পারেন তো শিখেন, সমস্যা নাই। তবে ভালো হয় যদি স্কিপ না করে কথাগুলো সম্পূর্ণ বুঝতে চান। তো সেই বিষয়ে আমি রিকোয়েস্ট করব যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমরা যে আজকে ট্রান্সফরমারটা বানবো, যেই কোর আমি তো যে কোনো একটা কোর নিছি, এটার ফিটনেস অনুযায়ী আমি বাঁধবো। আর আপনি যে ট্রান্সফরমারটা নেবেন এটা যদি আমার এইটার মতোই বাধাই করেন তো হবে না। তো আমার কি দেখাইতে হবে, ফিটনেস। আপনি ফিটনেস দিয়ে যদি মাপ দেন তো আপনার বাধা সঠিক হবে, আর যদি ফিটনেস অনুযায়ী না বাঁধেন তো সে জায়গায় আপনার হেরফের থেকে যাবে, আপনার ভোল্টেজ সেকুরেট হবে না, আর আপনার আইপিএস ভোল্টেজটাও ক্লিয়ার বাইর হবে না। তো 220 ভোল্টেজ যেহেতু আমাদের দরকার, তো 220 ভোল্টেজটা কীভাবে বাইর হবে সম্পূর্ণ বিষয় ম্যানেজমেন্ট করবে ফিটনেস। ফিটনেস বলে দেবে আমাদের এই কোরে কতটুক তার দিলে 12 ভোল্ট বার হবে, আর এই কোরের ভিতরে কতটুক প্যাঁচ দিলে 220 ভোল্টের ভিতরে আমাদের এই ট্রান্সফরমার অ্যাডজাস্ট হবে। মানে 220 ভোল্ট যদি তার কম হয়ে যায় তাহলে তো সিরিজ জ্বলবে, আর সিরিজ জ্বললে আমাদের ট্রান্সফরমারটা গরম হবে। তো গরম হতে পারবে না, চার্জিংও হবে এবং আমাদের দীর্ঘদিন লাস্টিং করবে, সেই বিষয় নিয়ে সম্পূর্ণ থাকবে এই ভিডিওটি। তো আসুন আমরা আজকে এই ভিডিওটি করতে যাচ্ছি, স্ক্রিনে আপনাদের নিয়ে যাব। সম্পূর্ণ বিষয় বিস্তারিত আলাপ আলোচনা থাকবে, প্র্যাকটিক্যাল ধারণা থাকবে আজকের এই ভিডিওতে। তো আমরা আসল কাজে চলে যাই। তো আইপিএস ট্রান্সফরমার বাধাই করার জন্য স্ক্রিনে নিয়ে আসলাম আপনাদের। এখন আমি এই যে কটন টেপটা পেঁচাই নিছি, এই কটন টেপের উপরে বার্নিশ দেব। বার্নিশ দেওয়ার পরে আপনাদের আমি এসি সাইডটা আগে বাধাই করে দেখাবো, তারপরে ডিসি সাইড বাধাই করে দেখাবো।
সুন্দর করে বানিশটা দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। বানিশ দিলে আপনার উপকার একটাই, এই যে কটন টেপটা যেহেতু সুতির কটন টেপ, এই বানিশটা যখন শুকিয়ে যাবে এটা হিট প্রুফ হয়ে যাবে, অনেকটা হিট সহ্য করতে পারবে কোরের ভিতরে এবং এই কাপড়টাও অনেক হিট প্রুফ হবে। তো জাস্ট এভাবে আপনি 10 মিনিট রেখে দিবেন, রেখে দেওয়ার পরে বাতাসে রাখবেন, বাতাসে শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে আমাদের এই কাপড়টা অনেকটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলেই আমাদের এই কাপড়টা হিট প্রুফে পরিণত হবে। তারপর আমরা যদি এই কয়েলটা ব্যবহার করি 70 থেকে 80 ডিগ্রি পর্যন্ত যদি গরম হয় তো সেক্ষেত্রে আমাদের এই কাপড়টা পুড়বে না, পোড়া সম্ভব নয়। তো এইভাবে আমরা কটনটা পেঁচিয়ে নেব, তারপরে আমরা কয়েল ব্যবহার করব। এসি সাইডে কত নাম্বার তার লাগবে, ডিসি সাইডে কত নাম্বার তার লাগবে, নিয়মিতভাবে আমরা এটাকে বাঁধাই করব। তো আপনি এসি তারটা মিনিমাম 600 গ্রাম থেকে 550 গ্রাম একটা এরকম থুরিয়া বানাইয়া পেঁচাই নেবেন, 19 নাম্বার, 550 থেকে 600 গ্রাম তার আপনি একটা থুইরার ভিতরে পেঁচাই নেবেন। তো আমি এই থুইরাটার ভিতরে 500 গ্রাম, 550 গ্রাম বা 600 গ্রাম পরিমাণ তার আমি এটা পেঁচাইয়া নিব। তো এখানে আমি কিন্তু 600 গ্রাম কপার তার নিয়ে নিলাম তামা। তো এই কপার তারটা আমরা আগে এসি হিসাবে ব্যবহার করব, 19 নম্বর কপার তার। তো এই সম্পূর্ণ কাজটি দেখতে থাকুন, আমরা শুরু করছি এসি সাইড পেঁচানোর জন্য। এই শুরুটা করতেছি এইভাবে, এই তারটা একটু বেশি রেখে দেই যেহেতু এই তারটা প্রথম যে তারটা, এই তারটা যাবে গ্রাউন্ডে, আর একদম লাস্টে যে তারটা যাবে সেই রেগুলেটর মধ্যে উঠবে, আর লাস্টে যে তারটা যাবে ওই তারটা থাকবে আপনার 280 ভোল্ট আমাদের রিলের ভিতরে ইনপুট হবে। এবং লোডিংয়ের তার সাবজেক্ট তো আপনারা বোঝেনি, বা আমি এই নিয়ে ভিডিও দিয়েছি সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি এই শুরু করতেছি, আমি এই যে প্যাচ শুরু করলাম এক এক করে, আমাদের আমি যে কোরটা নিছি এই কোরের মাপ হইল 2.5 ইঞ্চি। তো এই 3 ইঞ্চি ফিটনেসের যে কোরটা আছে এই কোরের ভিতরে আমাদের 280 প্যাচ এসি দিতে হবে। তো এই এসি 280 প্যাচ আমরা আগে কমপ্লিট করব, তারপরে আমরা ডিসি প্যাচ গুনব। 2 3 4 5 7 8 9 10 এখন এই 10টা প্যাচ যে দিলাম, এই 10টা প্যাচের ভিতরে আপনাদের শিক্ষাটা আছে। কি শিক্ষা আছে যে জলিল ভাই, 10টা প্যাচের ভিতরে আমাদের কি শিক্ষা আছে সেই বিষয়টা আমি আপনাদের ভেঙে বলি।
এই কোরের ভিতরে যদি আপনি এই জায়গা থেকেও সামনের দিকে পেছান আর নিচের দিকেও সামনের দিকে পেছান তো আপনার সামনে নিচের সাইডটা সামনে চলে যায় এই সাইডটা পিছে চলে যায় তো আমাদের এই সাইডে তো জায়গা বেশি এই যে এই সাইডে যে জায়গা আছে তার দুই গুণেরও বেশি আছে উপর সাইডে তো আমাদের কি করতে হবে আমাদের প্রত্যেকটা উপরের তার এই যে তারের পিষ্টি পিষ্টি লাগাই নিতে হবে আর প্রতি দুই টান পরে একটা তার একটা টান আমরা এই তারের উপর দিয়ে নেব এই তারের উপর দিয়ে নেব মানে দুই টান নেব আমরা এই সামনে তৃতীয় টানটা আমাদের এই তারের উপরে পড়বে তাইলে আমাদের এটা সমন্বয়ে মিললে আইব তো এইভাবে আমরা এই তারটা সম্পূর্ণটা তো গুণ্যে দেখানো সম্ভব না তো আমি এই জায়গা থেকে একটু স্কিপ করলাম যাতে আমাদের এই পুরো কাজটি দেখাইতে পারি আপনাদের স্বল্প সময়ের ভিতরে তো এখানে আমরা 280 পেজ দেওয়া শেষ আর এই 280 পেজ দেওয়ার পরে আমরা এখন একটা রেগুলেটর তুলব জাস্ট এই 280 পেসের পরে আমরা একটা রেগুলেটর তুলব এখন আপনার কোর যদি দেখা যায় 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি ওই ক্ষেত্রে কিন্তু আপনার পেসটা কম হবে তো আপনি তারের ওয়েটের উপরে খেয়াল রাখবেন যেমন 450 গ্রাম বা 500 গ্রাম পেসে এলাইছেন তখন আপনি একটা রেগুলেটর লুপ উঠাইতে পারেন তো আপনি 500 গ্রাম তার হয়ে গেছে তখন একটা রেগুলেটর উঠাইতে পারেন তো আপনি দুইটা তিনটা লুপ উঠাইলে আবার সুবিধা কি আপনি ওই দুইটা তিনটা লুপই আপনার কমন বারণ সিস্টেম করে নিতে পারবেন তো আমি একুরেট মাপে করতেছি তার জন্য একটা লুপই উঠাইতেছি আপনারা বেশি করে লুপ উঠাই নিতে পারেন তো রেগুলেটর উঠানোর পরে আমরা মাত্র 30 থেকে 35টা পেজ টান দেব এই টানের পরে আমরা এটা আবার টেপিং করব তারপর ডিসি তারটা পেঁচাই নেব তো অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাইতে আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা প্রতিদিনই আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য এই চ্যানেলের অনেক কাজ করে থাকি আর আপনারা নিত্য নতুন আইডিয়া পাবেন মিশুগারি কন্ট্রোলার আইপিএস এলইডি টিভি সহ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী আমরা রিপেয়ার কিংবা সার্ভিসিং করে থাকি তো সেই বিষয় এই ভিডিওগুলো পেতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমাদের তারটা পেছানো হয়ে গেছে আমরা আবারও এইটার উপরে টেপিং করব টেপিং করার পরে আমরা ডিসি সাইডে যে কাজটা করতে হবে ডিসি যে তারটা পেঁচাতে হবে সেই তারের হিসাব দেব এবং ওই তার কত ফিট লাগবে কত গ্রাম লাগবে তো সেই বিষয়ে বিস্তারিত কথা আবারও বলবো তো আমাদের রেগুলেটর লুপের পরে আমরা কিন্তু 30টা পেজ দিছি আর 30টা পেজের সাথে সাথে আমি এখানে আরও একটা লুপ রাখছি যেহেতু জোড়া রাখতে হয়েছে তো সেই জন্য আমি আর লুপে পরিণত করছি জোড়াটা তো আপনারাও একটা দুইটা লুপ উড়িতে পারেন সমস্যা নাই যেহেতু আপনাদের বলছিলাম যে আপনারা দুইটা তিনটা লুপ উড়িতে পারেন ভালোর জন্য আবার বলবেন যে জলিল ভাই একটা লুপ উড়াইলে আমাকে দুইটা লুপ কেন উঠাইতে বললো তো সেই জন্য আমি নিজেও দুইটা লুপ উঠাইলাম যাতে আপনাদের ভিতরে সন্দেহর কোনো বিকাশ না থাকে তো এ হইল আমাদের এসি তো প্রথম তারটা আমাদের গ্রাউন্ড হবে তারপরে রেগুলেটর যেটা উঠেছি এটা চার্জিংয়ে যাবে এই যে আমাদের চার্জিংয়ের তারটা
আর লাস্টের যে তারটা থাকবে এটা 280 ভোল্ট, 280 ভোল্ট অথবা আপনার বোর্ডে যেটা লেখা থাকবে এটার থেকে আমাদের আইপিএস ভোল্টেজটা ইনপুট হবে রিলের ভিতরে। তো আমরা এখন কটন ট্যাপ আবারও পেঁচাবো, কটন ট্যাপ আবারও পেঁচানোর পরে তারপর আবার বানিয়ে দেবো, তারপরে আপনাদের পর্যায়ক্রমে আমি নিয়ে যাব ডিসি তারটা বাঁধার জন্য। তো এই যে আগে যে কটন ট্যাপটা আমরা পেঁচাই নিছি ওই সেম কটন ট্যাপই আমরা আবারও পেঁচাবো, পেঁচানোর পরে আবারও আমরা বানিজ দিয়ে দেব। তো আমি কটন ট্যাপটা শুরু করতেছি, কীভাবে পেঁচাবেন, এই যে আমাদের জোড়ামুখটা আছে এই যে এখান থেকে শুরু করবেন। তো শুরু করার পরে এখানে কোনো গিট্টু মিট্টু কিছুই দেওয়া লাগবে না, আপনার এটার উপর দিয়েই আপনি টেনে নেবেন। তো জাস্ট এভাবে শুরু করবেন। তো আমি যেই কটনটা পেঁচাইছি উপর সাইড থেকে 0.5% বাকি রেখে তারপরে আমরা এই কটনটা পেঁচাই যাব, এই যেমন 0.5%। তো আমাদের টেপিং পেঁচানো হয়ে গেল। এখন আপনাদের যেই গুরুত্ব বিষয়টা আমি বলবো সে বিষয়টা যদি আপনারা জানেন, আইপিএস ট্রান্সফর্মার আপনি কোন করে কিভাবে বাঁধবেন, তো আপনি নিজেই আইডিয়া পেয়ে যাবেন যে আমার কত প্যাচ দিলে কত ভোল্ট আসবে, সেই বিষয়টা আপনাদের এখন বলে দেব। আমরা জাস্ট আপনারা সবাই জানেন আইপিএস ট্রান্সফর্মার ভিতরে একটি এক্সট্রা 12 ভোল্ট লাগে। তো এই 12 ভোল্টটা যখন আমরা পেঁচাবো আর এটা কয়টা প্যাচ দেবো অবশ্যই আমরা গুনে রাখবো, আর এই গোনার ভিতরে আমাদের হিসাব আসবে যে কত প্যাচে আমাদের 12 ভোল্ট বাইর হবে। তো 23টি প্যাচ দেওয়ার পরে আমরা মিটার দিয়ে মাপবো, 12 ভোল্ট যদি বাইর হয় তাহলে আমরা আইপিএসের যে তার ডিসি তারটা পেঁচাবো, তো ওই জায়গায় আমাদের 22টা থেকে 23টা প্যাচ দিতে হবে। কেননা 22 থেকে 23টা কম, দুই একটা প্যাচ কমে যাইতে পারে। কেন কমে যাবে, আমরা যে টিকন পেঁচাইছি এই টিকন অনুযায়ী একটু মোটা হইতে পারে, সেজন্য প্যাচটা একটু কম লাগতে পারে। তো আমি AC50 সিলেক্ট করে নিলাম মিটারটা। এখন দেখেন এই জায়গায় যে 23টা প্যাচ দিছি, এই 23টা প্যাচে কিন্তু আমাদের 12 ভোল্ট একুরেট আসছে। এই যে 12 ভোল্টের জায়গায় মানে 13 ভোল্ট পর্যন্ত আসছে, এটা সিরিজে দেওয়া। হয়তো আমাদের যখন আমরা এটা ডাইরেক্টে দেবো, ডাইরেক্টে দিলে কিন্তু তখন আমাদের দেখা যাবে 14 ভোল্ট 15 ভোল্ট পর্যন্ত উঠে যাবে চার্জিংয়ে। চার্জিংয়ের ক্ষেত্রে আইপিএসের ভোল্টেজ যদি আপ না থাকে তো চলে না। তো এইভাবেই আমরা এই ট্রান্সফর্মারগুলো তৈরি করব। এ জায়গায় চার্জিং ফলাইতে পারবেন, এ জায়গায় ফলাইতে পারবেন, এটা ফলাইলে একটু দ্রুত চার্জ হবে, এটা ফলাইলে মিডিয়াম হবে, এবং 2 থেকে 3 ঘন্টার ভিতরে ব্যাটারি ফুল করে ফলাইতে পারবো। তো আমরা হিসাবটা কিন্তু পেয়ে গেলাম, 12 ভোল্ট যে এক্সট্রা তারটা পেঁচাইতে, মানে 18 ফিট তার যদি আমরা নেই তাহলে হয়তোবা একটু বেশি কম হইতে পারে, ওটা আমরা বুঝে নেব, শর্ট করে নিতে পারবো কাটটা। তো এইভাবেই আপনি ম্যানুয়াল যে হিসাবটা ওইটাও আমি ফিটনেস হিসাবে অনেক ভিডিওতে দেখাইছি, বা এসি 280 প্যাচ দিলে আমাদের 3 ইঞ্চি করে তো কয় প্যাচ লাগে সেই বিষয়টাও দেখাইছি, এবং চায়না যে কোরগুলো আছে 4 ইঞ্চি ওইগুলোর ভিতরে 14 প্যাচ লাগে 15 প্যাচ লাগে। তো এটা আপনি পেঁচানোর পরে মিটার দিয়ে অ্যাকুরেট করে নেবেন। একটা ট্রান্সফর্মার বানতে আপনার, আমি তো বুঝেছি আমার অনেক সময় লাগছে, আর আপনারও প্রায় 3 থেকে 4 ঘন্টা একটা ট্রান্সফর্মার বানতে লাগবে বা বেশিও লাগতে পারে।
তো সেক্ষেত্রে এইভাবে হিসাব পাই টু পাই রেখে আপনি ট্রান্সফরমারটি তৈরি করবেন, নাইলে আপনার দেখা গেছে একটু ভুল হইলে আপনার এই পুরো খরচটাই বিফলে যাইতে পারে। তো বিফলে যাতে না যায় তো সেইভাবে আমরা কাজ করব, কেননা সব কোর এক না, সেই জন্য আমি এই কথাগুলো বারবার বলতেছি। আপনার কোনো করে দেখা গেছে 14 প্যাসে হয়ে যাবে, আর কোনো করে দেখা গেছে 21-22-23 প্যাস লাগবে, কেন এটা কোর অনুযায়ী। কোর যদি একটু ভালো মানের হয় তো সেক্ষেত্রে কিন্তু অল্প প্যাসেই ভোল্টেজটা বাইর হয়। তো সেক্ষেত্রে আমরা যখন তারের মাপটা নিব তো ওই চিকন তার দিয়ে ভোল্টেজটা মাপবে, তারপর ওই তারটাই মাপ দেব যে কত ফিট আছে, হইতে পারে 18 ফিট, 20 ফিট বা 14 ফিট, এরকম আমরা মাপ দিয়ে নেব কোর অনুযায়ী। তো আমাদের বানিশটা পেছানো, বানিশটা মাখানো হয়ে গেছে, এখন আমরা ডিসি তারটা এই জায়গায় পেঁচাবো। এটা 20 মিনিট পর শুকিয়ে যাবে, তারপর আমরা ডিসি তার পেঁচাবো। তো এখানে আমাদের 18 ফিট তার আমরা নিয়ে নিছি, 18 ফিট তারে আমাদের এই জায়গায় 7.5 প্যাস হয়েছে আমাদের এই থুরিয়াটায়। তো আমরা এই তারটা এই জায়গায় পেঁচাই নেব। তো শুরুটা করব এই জায়গার থেকে, আপনি যে কোনো এক জায়গার থেকে শুরু করতে পারেন। একটু বড় রাখবো যাতে আমরা ডাইরেক্ট হেডসিনের সাথে তারটা নিয়ে লাগাই দিতে পারি। বাস এখন এই ডিসি তারটা যখন আমরা পেঁচাবো অবশ্যই অনেকটা টাইট করে আমাদের পেঁচাইতে হবে, নাইলে আপনার শব্দ আসতে পারে, একটা ভাইব্রেশন শব্দ দিব। তো ওই শব্দটা যাতে না দেয় আমরা ওই রকমের করে এই তারটা পেঁচাবো। তো আমি সিঙ্গেল ওয়ারে কপার পেঁচাইলাম, 1/2 ইঞ্চি ফাঁকে এক একটা প্যাঁচ দেব, তাতে করে আমাদের 23টা প্যাঁচ দিতে হবে এই জায়গায়। আর 23টা প্যাঁচে আমাদের 12 ভোল্ট এই জায়গায় বাইর হবে। তো আপনার হিসেবটা থাকতে হবে, আমার 23টা প্যাঁচে জানি ট্রান্সফরমার অর্ধেক পরিমাণ লেভেল হয়, মানে অর্ধেক লেভেলটা ভরিয়ে যায় 23টা প্যাঁচে। এখন এই জায়গায় তার হইল 21টা প্যাঁচ হয়েছে, 18 ফিট তারে, মানে লম্বা তারে 21টা প্যাঁচ হয়েছে। আগেরবার চিকন তার আমরা 18 ফিট লইছি, লম্বা তারে 18 ফিটই ছিল কিন্তু 23 প্যাঁচ হয়েছে, কিন্তু এটা 21 প্যাঁচ কেন হইল, আমরা যে এই চিকন পেঁচাইছি এটা একটু মোটা হয়েছে, এই জন্য কিন্তু আমাদের 2টা প্যাঁচ কমে গেছে। জিনিসটা হয়তো আপনাদের বুঝাইতে পারছি। এখন আমরা এই অর্ধেক তার পেঁচানো হয়ে গেছে, দ্বিতীয় ভাগের যে তারটা এই তারটা আমরা এই জায়গায় জোড়া লাগাই নেব। জোড়া লাগাই নেওয়ার পরে ঠিক এতটুক পরিমাণ, 4 ইঞ্চি পরিমাণ এই জায়গায় রাখিয়ে দেবো,
যাতে মাছ বরাবর মেডেলের সাথে মিলে থাকে, মেডেলে মিলে থাকে। তো আমরা এই পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এই জায়গা থেকে আবারও আমরা এই ভাই ভাই পেঁচাই যাব। যেই ভাই আমরা পেঁচাইছিলাম ঠিক ওই একই ভাইতে আমরা পেঁচাই যাব। তো এই জায়গা থেকে আমাদের পজিটিভ ডুববে, মানে এটা গ্রাউন্ড। তো আমাদের 21টা করে প্যাচ দিতে হলো এই দুই সাইডের দুই লেয়ারে। তো এই ছিল আমাদের আইপিএস ট্রান্সফর্মার। তো এটা আমরা 14 নাম্বার সিঙ্গেলে পেঁচাইছি, তাতে করে আমাদের 608 বাইর হবে। আর যদি আমরা ডাবলে এটা পেঁচাইতাম ডাবল লেয়ার করে, তাইলে আমাদের 1508 বাইর হবে। যদি আমরা এটা ডাবল করে পেঁচাই, এটা যেমন সিঙ্গেল পেঁচাইছি, ওটা ডাবল পেঁচাইলে আমাদের 1508 বাইর হবে। আর 1508 যে বাইর হবে সে বিষয়টা আমি এটা ডাবলটা আপনাদের দেখাইতেছি। এই যে ট্রান্সফরমারটা দেখেন, এটা কিন্তু ডাবল করে পেঁচাইছি, এটা 1508 হয়েছে। আর এতক্ষণ যেটা সিঙ্গেলে বানছি ওইটা হলো সিঙ্গেলে পেঁচাইছি, এই জন্য এটা 608 থেকে 708 বাইর হবে। তো এইভাবেই আপনারা ট্রান্সফর্মারগুলো তৈরি করতে পারবেন। আর আমি মিশুগাড়ির ব্যাটারি দিয়ে চালাই, নতুন কিনে নিছি 9000 টাকা দিয়ে। তো এইভাবে আমি প্রায় 20টার বেশি আইপিএস তৈরি করে বাজারজাত করছি, এখন পর্যন্ত কোনো রিপোর্ট নাই যে আমাদের ব্যাকআপে কোনো সমস্যা হইতেছে। তো আপনারা খুব কম খরচে এই আইপিএসগুলো তৈরি করতে পারবেন। নিজেরা যদি আপনারা এই কৌশল করে এই ট্রান্সফর্মারগুলো তৈরি করেন, তো এই কাজটি আমরা বাধাই ক্ষেত্রে একদম শুরু করে আর কিছু রইল না। আপনাদের আইপিএস ফিটিংয়ের ভিডিও তো অনেক আগেই দেখাইছি, এবারে আমি ট্রান্সফর্মারটা কীভাবে তৈরি করতে হয় সেগুলো দেখাইলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।